হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি টমেটো গাছ নিয়ে যে গাছটি আমি সিনেরিয়ার সঙ্গেই কিনেছিলাম আমি বসানোও দেখিয়েছিলাম যে অনেকগুলো টমেটো চারা কিনেছিলাম এবং প্লাস্টিকের ছোটো ছোটো কাপে আমি সেগুলোকে বসিয়েছিলাম যাতে সেগুলো ধরে যায় কারণ একদম জাস্ট যে পটে ওরা চারা করেছিল সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম বলে ডাইরেক্ট টবে বসায়নি তো সেই চারাগুলিই দেখুন বড় হয়ে গেছে আমি কিন্তু ছোট টবে আবার চেঞ্জ করেছি ওই কাপের এ থেকে তো দেখুন আস্তে আস্তে কিন্তু এরা যে ছোট চারাগুলো ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এরা বড়ো হচ্ছে দেখুন এরা কিন্তু বড় হয়েছে তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেবো এবং বড়ো হওয়ার পর ফল দিলেও সে টমেটো হলেও আমি ভিডিও দেবো তো শুরুর দিকে যখন চেঞ্জ করবেন তখন ডাইরেক্ট আট ইঞ্চি টবে টেন চেঞ্জ করে দেবেন না আস্তে আস্তে চেঞ্জ করুন তাহলে দেখবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করবে এবং খুব তাড়াতাড়ি বড়ো হবে মাটি হলো ফিফটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট বালি আর টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট শুরুর দিকে আমি ফিফটি ফিফটি রেশিওতে আমি জাস্ট টব এক এটাতে বসিয়েছিলাম গ্লাসে বসিয়েছিলাম তো এখন একটু কম্পোস্ট দিয়েছি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করেছি আর যেইটুকু পটে ওই গ্লাসের মধ্যে ছিল সেটাকে কিন্তু কোনো রকমভাবে সেখান থেকে মাটি তুলে নিই সেটা শুদ্ধই বসানো আছে ওর যে রুটগুলো বেরিয়েছিল চারদিক থেকে সেই রুটগুলোকে কিন্তু কোনো রকমভাবে কোনো আঘাতপ্রাপ্ত করিনি প্লাস মা চারদিকে যে মাটি লাগে সেই মাটিটা কিন্তু ওই সার মাটি দিয়েছি তো যখনই কোনো জায়গায় চেঞ্জ করবেন তখন যেন এই যে মাটিটা আছে এই মাটিটা যদি চারধারে ও রুট বেরিয়ে যায় দেবীর মাটিটাকে ও কামড়ে ধরে থাকবে তো সেটাকে কিন্তু সহজে বেশি নাচারা করবে দেবেন এটা শুদ্ধই আপনি একে বড় পটে দেবেন এবং ধারে যে মাটিটা লাগে সেই মাটিটা এক্সট্রা দেবেন কারণ যে সাদা সাদা যে রুটগুলো বেরোয় সেই রুটগুলো যদি ছিঁড়ে যায় বা কোনো রকমভাবে খসে যায় বা সেটা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু গাছ একটু ঝিমিয়ে যায় এবং অনেক সময় মারাও যায় তো সেটা একটুখানি কেয়ার করবে না সপ্তাহে এরকম সাইজের হয়ে গেলে খোল পচা দেওয়া শুরু করে দিন সপ্তাহে একবার করে খোল পচা অবশ্যই দিন আর যদি মনে করেন খুব তাড়াতাড়ি বড়ো করতে চান তো মাসে একবার অবশ্যই দু চারটে দানা ডিএপি দানা দিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি বড় হবে ফলও চলে আসবে আর যদি মনে করেন যে নর্মাল অর্গ্যানিক করবেন তাহলে বলবো যে খোল পচা আর সমস্ত সবুজ আনাজপাতির যে সবজি আছে সেই সবজিকে আপনি দশ দিন পচিয়ে রাখুন সেই পচানোর পর যে জলটা হবে তার সঙ্গে এক্সট্রা জল দিয়ে সলিউশন করে সেই জলটা দিন এই ফসল মানে এই সবজির গাছের জন্য কিন্তু সে জলটা কিন্তু খুব ভালো এবং প্রচুর ফসল হয় প্রচুর সবজি হবে এবং এটা খুব ভালো জল কলাকে কলার যে খোসা আছে সেটাকে আলাদা করে ভেজান সেটাতে কিন্তু ফুল আসতে সাহায্য করবে এবং এই ছোটো ছোটো অর্গ্যানিক ব্যাপারগুলো যদি আপনারা একটুখানি কষ্ট করে খেটে খুটে করতে পারেন তাহলে কিন্তু নর্মাল ঘরোয়া জিনিসপত্রতে কিন্তু এই সবজির গাছ কিন্তু হবে কারণ এগুলো কিন্তু যেটা তৈরি হবে যে সবজিটা হবে সেটা কিন্তু আপনারা খাবেন তো ঘরের জিনিস যখন করবেন তখন আমি বলবো অর্গ্যানিকই করুন কোনো কেমিক্যাল ইউজ করবেন না আর হ্যাঁ পোকা ধরলে পেস্টিসাইড একটু স্প্রে করতে লাগে বটে কিন্তু যতটা পারবেন নিম পাতার জল ফুটিয়ে বা নিম অয়েলটা ইউজ করুন অন্য কোনো মানে কেমিক্যাল পেস্টিসাইড না ইউজ করাই ভালো আর যখন দেখবেন যে এরকম ধরনের কোনো প্রবলেম আসছে ম্যাক্সিমাম এই প্রবলেমটা আসে টমেটো গাছে তো সেই পাতাটাকে জাস্ট ওখান থেকে যখন তুমি একখানাই হয়েছে সপস্ত গাছে হয়নি তো একে জাস্ট দূরে করে দিন এবং রাখবেনই না আশেপাশে ওরকম কোনো পাতা যাতে আদার্স পাতা যেগুলো আছে সেগুলো ওরকম রোগগ্রস্ত হয়ে যায় তো দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটো গাছ কিন্তু এখানে ভালো বড়ো হচ্ছে এবং আরও আছে আমি এখানে জাস্ট কয়েকটা দেখাচ্ছি ভেতরের দিকে আরও ওখানে আছে টমেটো গাছ তো জাস্ট বড় করছি আস্তে আস্তে এবং বড় হবার পরেও কীরকম হবে সেটাও আমি অবশ্যই দেখাবো তো আজকে এটুকুই যেটুকু কেয়ার করে এইটুকু বড় হয়েছে তো সেইটুকুই আমি বললাম আবার এর থেকে যখন আমি এই পটটা রিপোর্ট করে অন্য একটা জায়গায় দেবো এবং সেখানে গাছটি ধরে যাবে এবং ফুল চলে আসবে তখনও আমি ভিডিও দেবো তো আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো আস্তে আস্তে এরা বড়ো হচ্ছে একে একটু বড় পটে দিয়েছি টপটা ভাঙাও ছিল তো কিছু এসে যায় না তাতে বাকি টপটা ঠিক আছে তো একে একটু বড় পটে দিয়েছি কারণ এটা বলতে পারেন এক প্রকার এক্সপেরিমেন্ট আমি বলছি যে ছোট টবে বসান কিন্তু এক এইটা বড়ো টবে দিয়েছি দেখার জন্য যে গাছটি কিরকম বাড়ে সাধারণত এটা ছ ইঞ্চির পট আর এটা এটা চার ইঞ্চির এটা দু ইঞ্চির আর এটাও চার ইঞ্চির তো একটু সাইজ একটু ডিজাইন একটু এদিক ওদিক হয় কিন্তু মোটামুটি এটাটা ছ ইঞ্চির পট তো মোটামুটি এইটুকু কেয়ার করলে কিন্তু গাছ কিন্তু যথেষ্ট ভালো হবে এবং অর্গ্যানিক করুন আমি বলবো খাবার জিনিস কোনো সময় কোনো কেমিক্যাল না ইউজ করাই ভালো কারণ বাজারে তো এমনি কেমিক্যাল শুদ্ধ ফসল পাওয়া যায় সবজি পাওয়া যায় তো নিজে যখন ঘরোয়া বাড়িতে করবেন তখন অর্গ্যানিক করাই বেটার তো জাস্ট এইটুকু কেয়ার আর দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর নিচে কিছু কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমি যতটুকু জানি সেটুকু বলার অবশ্যই চেষ্টা করব তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাজের ভিডিও নিয়ে